আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত বিসমিল্লাহি রহমান রাহিম আল্লাহমসল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ আজকে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা করার চেষ্টা করব অহংকার সম্পর্কে আসলে এই বিষয়টা কম বেশি আমাদের সবার মধ্যে রয়েছে এটা আমাদেরকে ত্যাগ করতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লু আলহিউ আলিবাস্লাম বলেন যদি কারোর মধ্যে অহংকার থাকে তার ঠিকানা হবে জাহান্নাম আমি হাদিসের মাফুম বলছি এক্স্যাক্ট ওয়ার্ড বলছি না তার মিনিং এটাই তো আর এক্ষেত্রে অনেকেই ভুল ধারণাও করে সেটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি খামাখা কোনো মানুষের জন্য এ ধারণা করতে পারেন না সে লোকটা অহংকারী এই ধারণা করারও কিন্তু অধিকার আপনাকে দেওয়া হয় নাই এ বিষয়ে কোরআন মজিদে আয়াত রয়েছে আবা বা কানা মিনাল কাফিরিন আল্লাহ আল্লাহবাজল বলেন ইবলিসের জন্য যে সে অহংকার করলো আর কানা মিনাল কাফিরিন সে কাফির ছিল সে অস্বীকারী ছিল তো ইবলিশ শয়তানের যে খাসলাত বর্ণনা করা হয়েছে যে কোয়ালিটি বর্ণনা করা হয়েছে যে ওই বিশেষ কোয়ালিটি ওই ইবলিশের মধ্যে ছিল সেটা হচ্ছে অহংকার আর আল্লাহ জবাজল অহংকারকারীকে পছন্দ করেন না এ বিষয়ে আরও আয়াতে পাক রয়েছে সাউসরিফু রিফু আন আয়াতি আল্লা দিনা ইয়াত আর দি বি হককে আল্লাহ জবাজল বলেন আমি দুনিয়ার অহংকারীদের আমার নিদর্শন থেকে বিমুখী রাখবো অর্থাৎ আল্লাহ আল্লাহবাজ্লার যে কুদরত এবং আল্লাহওয়ালাদের যে কারামাত আকা আলহ ইসলামের যে মজেজাত সেগুলো জাহির হবে তাদের উপরে যারা অহংকারী নয় যারা অহংকারী হবে তাদের উপর সেটা জাহির হবে না মানে তারা দেখেও বুঝবে না আল্লাহর নিদর্শনকে কোরআনকে আল্লাহ জওয়াজল যাদেরকে নিদর্শন বানিয়েছেন তাদেরকে তারা দেখলেও মানবে না বুঝবে না কেননা তাদের মধ্যে অহংকার রয়েছে এই জন্য আল্লাহ সবাজল তাদের দৃষ্টিকে এমন বানিয়ে দিয়েছেন কি তাদের দৃষ্টি তো ওই জিনিসটা ধরবেই না এ বিষয়ে আল্লাহ জাজাল অন্যত্র বলেন কাজালিকা ইয়তউল্লাহ আলাকুল্লি কলবিম মোতাকব্বরিন অর্থাৎ এভাবে আল্লাহ জওয়াজল অহংকারী ও দাম্ভিকদের অন্তরে মোহর মেরে আবদ্ধ করে দেন তাদের দিলে তালা মেরে দেওয়া হয় এবার আল্লাহ আল্লাহাজল সরাসরি বলছেন কোরআন মাজিদের অপর একটা আয়াতে ইনাহুল্লাই ও হিব্বুল মুস্তাক আল্লাহ আল্লাহাজল অহংকারীদের পছন্দ করেন না দ্যাট মিনস আল্লাহল অহংকারীদেরকে ঘৃণা করেন তো এবার হাদিসে পাকেও রয়েছে যে আল্লাহ আল্লাহল বলেন যে অহংকার হচ্ছে আমার চাদর গৌরব ও মর্যাদা আমার পাজামা কেউ যদি এর কোনো একটা আমার থেকে ছিনিয়ে নিতে চাই তো তার ঠিকানা তার স্থান যেটা আল্লাহ বলেন তাকে আমি নিক্ষেপ সে নামে যাবেই যাবে সে জাহান্নামে নামে যাবেই যাবে যে অহংকার করবে এবার বিষয়টা হচ্ছে এই অহংকার থেকে কেমনভাবে ভাবে বাঁচবেন এবার এখানে এটাও মনে রাখবেন যে অনেকে দামি পোশাক পরে একজন সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন সরাসরি কে রাসুল আমার তো মন চাই কি আমি ভালো পোশাক পরি ভালো জুতো পরি আকাল ইসলাম বললেন যে এটা তো আল্লাহর সুক্রিয়া আদায় করা হচ্ছে হাদিসের মাফুম বলছি আকাল ইসলাম বললেন যেটা তো আল্লাহর সুক্রিয়া আদায় করা হচ্ছে কেননা আল্লাহবাজল যখন তোমাকে নেয়ামত দেখি দিয়েছেন তো তুমি নেয়ামত শো করবে তুমি নেয়ামত পরিধান করবে নেয়ামতের সুক্রিয়া আদায় করবে তো শো অফ করা মানে কিন্তু অহংকার করা নয় এটা আপনাকে বুঝতে হবে অহংকার কাপড়ের মাধ্যমে হয় না অহংকার দামি জুতোর মাধ্যমে হয় না অহংকার অন্তর থেকে হয় অনেক গরিব রয়েছে যাদের কিছুই নাই কিন্তু তবুও তাদের মধ্যে প্রচুর অহংকার থাকে এখন এ থেকে বাঁচবেন কিভাবে এ থেকে বাঁচার সবচাইতে সুন্দর যে উপায় কয়েকটা উপায় ওলামায়ে মায়ের দিনরা বলেন বসুরগানের দিনরা বলেন বিভিন্ন ওয়ালারা শেখান মানুষকে যে আপনার হিস্ট্রি আপনাকে স্মরণ করতে হবে কত মিলিয়ন স্পার্মের মধ্যে সফর করে আপনি পৌঁছেছেন ওই নাপাক বিন্দু থেকে রক্তপিণ্ড তারপরে কীভাবে আপনার সৃষ্টি আপনি এটা কল্পনা করেন আল্লাহ এইভাবে কোরআন মাজিদে বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায় যে তোমার সৃষ্টি তো এরকম অথচ তুমি আজকে অহংকার দেখাও এটা আপনার সৃষ্টিকে আপনি খেয়াল করেন দুই আপনি মারা যাবেন এটা সবসময় আপনি মনে রাখেন আর তিন নম্বর আপনি যাকে রাগ দেখাচ্ছেন আপনি যাকে কোনো কারণে অহংকার দেখাচ্ছেন আপনি একবার মনে করেন যে আল্লাহ জাবাজাল আপনার সব জানেন যদি সব কিছু প্রকাশ করে দেন তো বিশ্বাস করেন বহু দাড়িওয়ালা টুপিওয়ালা বহু জুব্বওয়ালা বহু স্টেজে বসে থাকা মানুষ যাদের লোক হাত চুমে যাদের যাদেরকে লোক দেখার জন্য ছটফট করে যাদেরকে যাদের সঙ্গে মুসাফা করার জন্য লোকের মধ্যে মারপিট হয়ে যায় এরকমও বহু লোক থাকবে আমাদের মধ্যে যাদের চেহারার দিকে তাকিয়ে থুথু ফেলা মানুষ পছন্দ করবেন না যদি আল্লাহ আল্লাহাজ আমাদের যে পাপ আমাদের যে গোনা সেটা যদি জাহির করে দেন কিন্তু আল্লাহ জাবাজাল সত্তার সাত্তারির পর্দা দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ জাবাজাল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মান সাতরা মুসলিম ফাকাত সাতরা হুল্লা অমল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের দোস্তুটিকে গোপন করেছে আল্লাহ জাবাজাল তার দোস্তুটিকে গোপন করবে তো অহংকার থেকে দূরে থাকেন দূরে থাকার চেষ্টা করেন নিজেকে মূল্যায়ন করেন আল্লাহ জওয়াজল আমাদেরকে ওই বান্দা বানান যে বান্দা আল্লাহ চান আল্লাহ রসুল যান আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক